হ্যালো ইয়ার্স ভালো আছেন নিশ্চয়ই আশা করি স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারতেছেন এটা জগার তো জগারটার মূল আকর্ষণ হচ্ছে আমি তো আসলে জগার আরও অনেক ভিডিও দিয়েছি এটার মূল আকর্ষণটা হচ্ছে ইঞ্চি থিয়েটার মেজারমেন্ট দ্বিতীয় নাম্বার হচ্ছে এটার কাপ হচ্ছে অ্যালাস্টিকেটেড অ্যালাস্টিকটেড কাপের জন্য কীভাবে আপনার এখানে সারকামফেন্সটা দিবেন তারপরে পকেটটা কিভাবে আপনাকে তৈরি করতে হবে ইজিওয়েতে সর্বোপরি একটা পেন্টের বা একটা জগারের যে একটা মানে ইজি থিওরি বা লজিক কিভাবে থ্রো করতে হয় প্রফেশনালি কাজ করলে সেটা আপনারা আমার এই টিউটোরিয়ালে পাবেন তো অবশ্যই দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটির টিপে আমার ভিডিওটা এ টু জেড দেখতে থাকুন এতে করে কী হবে সাবস্ক্রাইব করলে আপনার দুর্গুড়ায় আমার ভিডিওটা বা সুন্দর টুইটারটা সবার আগে পৌঁছে যাবে ওকে তো আমরা কাজে চলে আসি আপনারা অবশ্যই ধস্য সহকারে দেখবেন আমি মেজারমিন শিটে চলে এসেছি আমরা স্মল সাইজের উপরে কাজটা করব স্মল আর স্মল সাইজের উপরে করবো এটা আমি যেটা বলেছি আমি আসলে অপটেটিক সফটওয়্যারে কাজটা করব আর এটা হচ্ছে ইঞ্চি এটা একটা মানে দারুণ ব্যাপার তো ইঞ্চিতে আসলে আমার এটা যে আছে না ইয়ে আছে সেটা আমি কি করে বুঝবো দেখেন এখানে আমার ইঞ্চি লেখা আছে যে এই সফটওয়্যারটি ইঞ্চিতে অলরেডি লেখা আছে এই জন্য আমি এটা ইঞ্চিতে দেওয়া আছে অবশ্যই আমরা আর পরিবর্তন করতে হবে না এ থাকলে পরিবর্তন করতে হতো কিংবা এই ইঞ্চি থেকে আবার আপনাকে কীভাবে সিএম নিতে হবে সেটা অবশ্যই আমি দেখিয়েছি আমার টোটেলগুলোতে তো আমরা সরাসরি কাজে চলে আসি আমরা শুরুতে কী নিয়ে কাজ করবো আমরা ক্যালকুলেটার নিয়ে আসবো ক্যালকুলেটার এখানে প্রয়োজন আছে আমরা হচ্ছে শুরুতে যেটা করবো সেটা হচ্ছে আমার আমি বিগত দিন বলেছি আমার যদি প্যান্টে বা জগারে আউটসিম থাকে সেক্ষেত্রে আমি ইনসিএম দিয়ে কাজ শুরু করবো না আর যদি আউট না থাকে আমার কাজ করতে হতো দেখেন আউট লেন্থ লেন্থ হ্যাঁ থার্টি নাইন পয়েন্ট হাফ না অর্থাৎ থার্টি নাইন ওয়ান বাই টু দ্যাট মিনস হচ্ছে হাফ হাফ ইঞ্চি উনচল্লিশ পয়েন্ট বা থার্টি নাইন অ্যান্ড হাফ ইঞ্চি এটা তো ওয়েস্টটা যেহেতু মাইনাস আছে সেহেতু ওয়েস্টের হাইট এখানে কত আছে দেখেন দেড় ইঞ্চি না অন অ্যান্ড হাফ ইঞ্চি তো আমি যেটা করবো এখানে হচ্ছে থার্টি নাইন পয়েন্ট হাফ মাইনাস দেব হচ্ছে অন পয়েন্ট ফাইভ ক্লিয়ার থার্টি এইট নেবো হচ্ছে লেনথে আর উইথে যেটা তাই আছে সেটাই নেই আমরা পরবর্তীতে যেটা প্রয়োজন হবে সে অনুযায়ী নেব হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ এইট তো আমি কী করব এখানে নেব হচ্ছে থার্টি এইট আর এখানে নেব থার্টিন পয়েন্ট ফাইভ না থার্টিন পয়েন্ট কিংবা থ্রি ফাইভ নিতে পারি এটা কোনো ম্যাটার না আমার যেটা প্রয়োজন হবে সেটা তো আমি অবশ্যই কাজ করার সুরতে নিব তো আমি আসলে একটু কালারটা চেঞ্জ করে দেই আচ্ছা এখন যেটা করবো সেটা হচ্ছে আমি

থাইয়ের যে মেজারমেন্টটা দেখেন এখানে লেখা আছে থাই উইথ অন ইঞ্চি বিল হ্যাঁ ফরম ক্রস তো আমি এটার উপর প্রেস করে আমি ওই অন ইঞ্চিটা এখানে আগে দিয়ে দেবো হ্যাঁ এটা মাইনাস হবে কি দেখি আহ নিইথ নি এর অবশ্যই মেজারমেন্টের পজিশন দেওয়া থাকবে এই যে দেখেন নি নি উইথটা কি হয়েছে থার্টিন ইঞ্চি ফরম ক্রস সিএম আমার ক্রস সিম হচ্ছে এটা হ্যাঁ এটা থেকে হচ্ছে মাইনাস থার্টিন ইঞ্চি ক্লিয়ার আচ্ছা এরপরে যেটা করবো সেটা হচ্ছে কি হিপের পজিশন অবশ্যই দেওয়া আছে আমরা একটু হিপের পজিশনটা এখানে দেখবো এই যে দেখেন হিপ হিপ হিপের পজিশন এইট ইঞ্চি বিলো ওয়েস্ট বেন্ট অর্থাৎ টপ অপোয়েট বেন্ট এই যে এখানে টপ ওয়েস্ট ব্যান্ড থেকে শো হচ্ছে তাই না তো আমরা এখানে কী করবো তাহলে আমার এইট ইঞ্চি না এইট মাইনাস দেব হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় ইঞ্চি হচ্ছে ওয়েস্ট সেটা আমি মাইনাস করে এখানে থ্রো করতে হবে তো সিক্স পয়েন্ট ফাইভ তো আমি এখানে দেবো হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ক্লিয়ার আমরা পজিশনগুলো শেষ করে ফেললাম এখন আমরা এখানে মেজারমেন্ট থ্রো করবো এখন হচ্ছে হিসাব নিকাশের ব্যাপার তো আমরা শুরুতে আমরা থাইয়ের মেজারমেন্টটা একটু হিসেব করবো কীভাবে করতে হয় এগুলো আসলে এক এক মাস্টারের এক এক রকম থিওরি আপনারা দেখেছেন বা থিওরি যেভাবেই হোক কমন যে থিওরি সেটা কিন্তু সবার সাথে একই হবে একই হওয়া উচিত বাট এর ভিতরেও কিছুটা টেকনিক আছে তাই না এই টেকনিকটা আসলে হচ্ছে অরিজিনালি আপনার মাথায় নিতে হবে তো আমার কাছে মনে হচ্ছে আমি যে থিওরি বা টেকনিকগুলো অবলম্বন করি সেটা একদমই সফট মাইন্ডেড এবং ইজিওয়ে তো সেটা অবশ্যই আপনি খেয়াল করবেন আমি কীভাবে ইজিওয়েতে কাজ করি আর আমার বিগত ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন অলরেডি তো যদি আপনি এখানে নতুন হয়ে থাকেন এ টু জেড নাটেনে দেখার অনুরোধ করছি তাহলে আপনি এটা বুঝতে পারবেন আসলে আমার টেকনিকগুলো সফট কিনা ওকে আমরা আসি হচ্ছে ফর্ণ রাইস ফর্ণ রাইস এবং ব্যাগ যে বিষয়টা এখানে ব্যাগ রাইস হচ্ছে কত সেভেনটিন ইঞ্চি মাইনাস দেবো হচ্ছে টুয়েলভ পয়েন্ট মানে টুয়েলভ পয়েন্ট ফোর হ্যাঁ এটাকে হচ্ছে ভাগ দেবো হচ্ছে থ্রি দিয়ে তাহলে কত হয় ওয়ান পয়েন্ট আমরা ধরি দেড় ইঞ্চি হ্যাঁ ওয়ান পয়েন্ট আমরা যদি দেড় ইঞ্চি হয় তাহলে এই দেড় ইঞ্চি আমার কী করতে হবে আমার যে বর্তমানে যে থাই আছে সেই থাই কম নিতে হবে দেখুন আপনি এখনও বুঝেননি ক্লিয়ারলি আমি এই দেড় ইঞ্চি কী করবো আমার থাই দেখেন কত আছে এই যে থাই হচ্ছে থার্টিন হ্যাঁ ফাইভ মানে সিক্স এখান থেকে আমি মাইনাস করবো হচ্ছে ওয়ান কত টুয়েলভ না টুয়েলভ বা ইঞ্চি এক যেটা আমরা বলে থাকি এখন আমি এটা অ্যাপ্লাই করবো হচ্ছে কোথায় ও প্রেস করবো ও এই যে হচ্ছে আমার হ্যাঁ এটার উপরে অ্যাপ্লাই করবো হচ্ছে কত টুয়েলভ না আচ্ছা এরপরে আমরা কি করবো আমরা হিপে চলে আসবো হিপ এই যে দেখুন হিপ হিপে হচ্ছে টোয়েন্টি ওয়ান আচ্ছা টোয়েন্টি ওয়ানের হাফ হবে কত টেন পয়েন্ট ফাইভ তো আমি এখানে দেব হচ্ছে ধৈর্য সবার দেখবেন প্লিজ টেন পয়েন্ট ফাইভ ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা এখন নিতে আর হচ্ছে কোথায় অ্যাপ্লাই করবো বটমে এর ভিতরে একটা ব্যাপার আপনাকে স্মরণ করিয়ে দেই আপনি আগে আমি একটি ইমেজে চলে যাব ইমেজটা একটু ভালো করে আপনাকে মাথায় ঢুকাতে হবে এখানে আমার এই হচ্ছে হিপ এই যে হিপ হিপের উপরের যে অংশটা সেটা অ্যালাস্টিকে টেনে নিয়ে গেছে আবার এখানটা এলাস্টিকে টেনে নিয়ে গেছে এই যে সাইড ভিউটা এখান থেকে আপনি দেখেন আমরা আনুমানিক হিসেবে যদি অন ইঞ্চি ডাউনে ধরি সেই সূত্রে যদি আমরা করতে থাকি পরবর্তীতে কি দেয় আমরা দেখি আমরা অন ইঞ্চি নেব শুরুতে হ্যাঁ অন ইঞ্চি ডাউন করবো হচ্ছে কিউ আমি প্রেস করে মাল্টিমুভটা নিয়ে আমি এটা অন ইঞ্চি ডাউন করে দিলাম আর এটা দেব হচ্ছে হাফ ইঞ্চি ডাউন করে ক্লিয়ার এখন এখানে আমরা নি এর কাজ নেব নি নি কাজ করব নিতে কত আছে আমরা একটু দেখি নি হচ্ছে এখন আমরা কিন্তু ডিফারেন্স দিয়েছি হচ্ছে দেড় ইঞ্চি আমরা এখানে 1 ইঞ্চি দেব মাইনাস ওয়ান এইট পয়েন্ট টু ফাইভ নেবো হ্যাঁ কমান্ন কম আর কি হাফ ইঞ্চি কম নিলাম এখানে এখানে দেবো হচ্ছে না আচ্ছা এরপরে যাব হচ্ছে এখন একটা ব্যাপার আপনি এখানে দুইভাবে কাজ করতে পারেন যেহেতু এখানে এক্সটেন্ডের মেজারমেন্টটা নেই এই যে ফোর পয়েন্ট থ্রি ফোরটা হচ্ছে কোনটার মেজারমেন্ট এই যে এখন যে রিল্যাক্সে যেটা আছে এটার সারকাম হিসাবে আপনাকে যেটা নেওয়া প্রয়োজন সেটাকে নিতে হবে তাহলে যারা নতুন বুঝতে আসলে আপনি এটা বুঝবেন না সেক্ষেত্রে আপনাকে আমি একটা সহজ বুদ্ধি দিয়ে দেই এখানে একটা সহজ ব্যাপার হচ্ছে যেহেতু এখানে আমার কোনো নির্ধারিত মেজারমেন্ট নেই সারকামের সেহেতু আমরা কি করব এখানে দেখেন আমি এইট পয়েন্ট টু ফাইভ নিচ এখান থেকে আমি অনেকচই কম নেব যেহেতু এখানে অনেকচি কম নিয়েছিলাম তো আমি থাই থেকে নি নিয়েছি অনেকচই কম আমি এখানেও অনিঞ্চি এটা মানে নি থেকে অনেকচি কম নেই তো আমি এখানে হচ্ছে এখানে হচ্ছে এইট পয়েন্ট টু ফাইভ এখানে নেব সেভেন পয়েন্ট টু ফাইভ সেভেন পয়েন্ট টু ফাইভ ক্লিয়ার আচ্ছা এখন আমাকে যেটা করতে হবে একটা গাইডলাইনে ঠিক এ জায়গায় ফেলে রাখবো এরপরে ডিপ্রেস করবে এই যে পেন্টোলটা এখান থেকে আমি এখানে নিয়ে এই জায়গাটায় হ্যাঁ আমি কিন্তু সি প্রেস করিনি মাথায় রাখতে হবে বিষয়টা হ্যাঁ আচ্ছা এরপরে আমি এখানে দেব এরপরে এই জায়গায় ক্লিয়ার ওকে এখন যেটা আমি করবো সেটা এম প্রেস করে এই যে মুখ টুলটা শিপ চেপে ধরে আমি কী করবো এটা শেপ দিয়ে নেব ক্লিয়ার আচ্ছা এরপর এটাকে আমি কী করবো শিপ প্রেস করে এখানে আমি শেপ দেব ওকে আচ্ছা এখন ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে আমার সেভেন পয়েন্ট টু ফাইভ আছে এখন আমরা দেখবো মূলত এখানে আমার রিল্যাক্সে কত চেয়ে ছিল ফোর পয়েন্ট থ্রি ফোর তো ফোর পয়েন্ট থ্রি ফোর মাইনাস দেবো হচ্ছে আমি প্যাটার্নে কত রেখেছি সেভেন পয়েন্ট টু ফোর সেভেন পয়েন্ট টু ফোর না মানে টু ফাইভ সরি ওয়ান ফোর তো এখানে হচ্ছে আড়াই ইঞ্চি না আচ্ছা আড়াইঞ্চি যদি হয় এটা করা যাবে এখানে যে পরিমাণ শেয়ারিং দেখা যাচ্ছে আমার ইমেজে এটা ব্লোম শেপ যেটাকে বলে তার মানে এটা ওকে আছে হ্যাঁ আপনি চাইলে আরও কমিয়ে রাখতে পারেন কিন্তু ওই শেপটা আসবে না আচ্ছা এখন যেটা করব আমরা সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে কি করব ফরণ রাইজের আমরা মেজারমেন্টটা একটু দেখব ফরণ রাইস টপ আপ বেল্ট এখানে হচ্ছে টুয়েলভ অন ফোর আমি টুয়েলভ যদি অন ফোর হয় এখান থেকে মাইনাস করবো হচ্ছে ওয়ান হাফ ইঞ্চি দ্যাট মিন্স টেন পয়েন্ট সেভেন ফাইভ তো টেন পয়েন্ট সেভেন ফাইভ যদি হয় সেক্ষেত্রে আমি এখানে ও প্রেস করে ঠিক এই জায়গায় কার্ভ দেবো না টেন পয়েন্ট সেভেন ফাইভ না আচ্ছা এখন এই হচ্ছে আমার দেখেন ফর্ন রাইজের মেজারমেন্ট এখানে চলে আসছে এখন আমি এটার থেকে আমি এখানে জাস্টটাকে মেরিয়ে দেবো আমরা সাইডে কোনো কাজ করতে পারবো না সাইডের যেহেতু মেজারমেন্ট আমাদের ওখানে ফিক্সড করা আছে এখন চমক দেখবেন আমার চমকটা এখনো শেষ হয়নি নি দেখেন এখানে এটার সঙ্গে অ্যাড করে দিতে হবে আর এটাকে এটার সঙ্গে অ্যাড করে দিতে হবে এখন কথা হচ্ছে এখানে ডাবল প্রেস করার পরে এ গ্রেডিং দিতে হবে কনেক্ট দিতে হবে এখানে কার্ভ দেব আমি কীভাবে করতেছি অবশ্যই আপনি আমার মতো করে কাজ করবেন গ্রেডিং কনেক্ট দেবে এখানে কার্ভ দেবো না এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কন্ট্রোল বি প্রেস করে এই যে ট্রেস সিগমেন্ট টুলটা আমি এটাকে ট্রেস করে নেব ফ্রন্ট পার্টটাকে আলাদা করে নেব শিপটি প্রেস করে আমি এই এগুলো আছে এগুলোকে আমি দিয়ে ক্লিয়ার আচ্ছা এখন আমি এটাকে একটু ঘুরিয়ে ফেলি এখন আপনি শিপটা পুরোপুরি আপনার মাথায় ঢুকবে আমি যেটা করবো এটা আমার এখানে প্রয়োজন নেই এটা প্রয়োজন নেই এখানে আমার যেহেতু অনিঞ্চি বিলো থাই আমি এখানে পয়েন্টটা রেখে দিয়েছি এখন হচ্ছে শিপের বিষয়টা আচ্ছা এখন হিপ তো আমার যা প্রয়োজন তাই আমি রেখে দিয়েছি আপনি হিপটা সব সময় একটু প্লাস টেন রাখবেন কতটুকু প্লাস রাখবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে কখন জানেন স্টাইলিংয়ের উপরে আমি এখানে ওয়ান এইট প্লাস দেব ওয়ান প্লাস দিলে কী হবে আমার ওয়েবসাইটে তাইলে আমার ওয়ান ফোর প্লাস হয়ে গেল হিপটা তাই না আচ্ছা আর হচ্ছে আমি এই জায়গাটাতে অর্থাৎ আমার মেজারমেন্টে হচ্ছে আমার এক্সটেন্ডের কোনো মেজারমেন্ট আছে কিনা দেখি আমরা এক্সটেন্ট এই যে দেখেন উইথ ব্যান্ডটা উইথ এক্সটেন্ট হচ্ছে টোয়েন্টি ওয়ান তার মানে আমার হিপ যা আর এটাও তা এটার কিছুই করা যাবে না হ্যাঁ টোয়েন্টি ওয়ান অর্থাৎ টেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে দশ আছে সাড়ে দশ দেখুন টোয়েন্টি ওয়ান এটা আমরা কিছুই করতে পারবো না আপনি হিপেও দেখেন তাই আছে হিপে আমি অনেক প্লাস দিয়েছি এটা কাজ করার জন্য কারণ হচ্ছে এইটা যখন চেপে আসবে অ্যালাস্টিক জয়েন করার প্রবেশটা তখন এইটা মাইনাস টেন ডিনিস হয়ে যায় এই জন্য এটা আপনি প্লাস দেবেন ক্লিয়ার আচ্ছা এরপরে এখন আমরা এখানে আর একটা কাজ করবো এখনও এখনও কিন্তু আমি বলছি যে আপনার এই শেপের যে বিষয়টা এই শেপটা আপনার এখনও ক্লিয়ার হয়নি এই শেপটা ক্লিয়ার করার জন্য দেখেন এখানে মনে হচ্ছে যে এই জায়গাটা দেবে গেছে বেশি না আমরা ফ্রন্ট পার্টে বেশি সময় দিলে আমাদের ব্যাগপাটটা বেশি সময় প্রয়োজন হবে না কাজ করার আচ্ছা এখন এখান থেকে শেপটা আপনার কাছে কি মনে হচ্ছে এই জায়গাটা আর একটু দাববে এরকম মনে হয় তাই না আর এই জায়গাটা একটু ডাউনে চলে যাবে তো সেজন্য আমি যদি এটাকে আমি অনেক জাগিয়ে দিই মাইনাস ওয়ান বাই এইট হ্যাঁ দেখেন শেপটা আগের চেয়ে অনেকটাই স্মুথ হয়েছে তাই না আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমি যদি এই সেইটা এটা আমি আপনাকে যা দেখানোর জন্য মাইনাস থ্রি এড যদি আমি মাইনাস করে দিই দেখেন তাহলে কিন্তু শেপটা আপনার মনের সাথে মিলে যাচ্ছে বাট এটা আমরা এখন এরকম করব না কারণ এখানে আমার এক্সটেন্ডের মেজারমেন্ট আছে এলাস্টিক জয়েন করাটা ঠিক হয়ে যাবে অথবা এটা এভাবেই থাকবে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আমার ইনসিমেন্ট মেজারমেন্ট হচ্ছে কত টোয়েন্টি এইট আবার এখানে কত আছে দেখেন টোয়েন্টি এইট পয়েন্ট আচ্ছা সাইড সিএমের মেজারমেন্ট হচ্ছে কত আমার থার্টি এইট আমরা মেজারমেন্ট সিটে চলে আসি থার্টি নাইন হচ্ছে সাইড মেজারমেন্ট এখান থেকে আমার দেড় সরি দেড় ইঞ্চি চলে গেলে আমার সব আমার থার্টি এইট সাইড আসে বাট আমার হচ্ছে আমার কে টোয়েন্টি প্রয়োজন আমার এখানে আছে হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স তাই না তাহলে আমার এই সিক্স ফোরটা বেশি আছে এখন এইটা কী করবেন আপনি প্রফেশনালি যদি কাজ করেন আপনি যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বা টিউটোরিয়ালটা দেখতেছেন আমি এটা একটু সেভ দিয়ে নেই আমি এটা জোগাল লিখে দেবো হ্যাঁ আপনি স্টাইল হয়ে যা প্রয়োজন সেটা আপনি লিখে দেবেন ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে যেটা বলতে চাইছিলাম আমি সেটা হচ্ছে আমার এই 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 যে আপনার ইনসিমের যে মেজারমেন্টটা এটা আপনি কী করবেন এই সিক্স ফোর পয়েন্ট সিক্স ফোরটা বেশি আছে টোয়েন্টি এইটের জায়গায় এটা কী করবেন আপনি এটা করার জন্য আপনার এই ফন্ড রাইস তো আপনি কিছু করতে পারবেন না ফন্ড রাইস যদি আপনি যদি এটা কমিয়ে দেন তাহলে ফন্ড রাইস বড়ো হয়ে যাবে আবার সাইড সিমটাও আপনি কি করবেন ছোটো করতে পারবেন না সেজন্য আপনার কী করতে হবে আপনি একটু খেয়াল করেন আমার সঙ্গে আপনাকে কতটুকু কিউ প্রেস করবেন কিউ কি বলছি আমি কিউ এরপরে আপনার কী করতে হবে এই যে দেখেন আপনার এই যে পয়েন্টটা আছে না এই পয়েন্টটা ধরানো যাবে না তার মানে আবার আমি পুনরায় যাব এটা এটা নিয়ে দেখেন এখন আমার ওই পয়েন্টটা কিন্তু ধরেনি আমি কিন্তু একবার পাতাম আমি আপনাকে জাস্ট কীভাবে আপনি হাতে কলমে কাজ শিখবেন দেখবেন সেজন্য আমি রিপিট করে বারবার বুঝা বোঝানোর জন্য এরকম করছি এখন আমি এই টোটালটা টোটালটা আমি এখানে কমিয়ে দেব এখানে যদি আমি কমিয়ে দিই মাইনাস পয়েন্ট সিক্স ফোর কমিয়ে দিলাম বুঝছেন কি আমার কিন্তু ফর্ণ রাইস ফর্ন রাইসের জায়গায় রয়ে গেছে অর্থাৎ ফর্ন রাইজ আমার কত প্রয়োজন টেন থ্রি ফোর ওয়েস্ট বেল্ট বাদে হ্যাঁ উইথ ওয়েস্ট বেল্ট আমার প্রয়োজন হচ্ছে টেন পয়েন্ট থ্রি ফোর তো আমার টেন পয়েন্ট থ্রি ফোর আছে আর আমার হচ্ছে

আপনি দেখেন আমি কেন বারবার একই কথা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমার এই আইটেমটা আগে আপনি দেখেন এই যে এলাস্টিক আইটেমটা আছে এই অ্যালাস্টিক আইটেমটা যখন আপনি কাজটা করবেন তখন কিন্তু এই ফেব্রিক্সটা এক জায়গায় যখন নিয়ে আসবে তখন কিন্তু আপনার এই লেনথে একটু টান পড়বে এটা আপনি প্র্যাকটিক্যালি কাজ করলে বুঝতে পারবেন আপনার যা থাকবে মনে করেন মনে করেন এই এর চেয়ে আরও মিনিমাম ওয়ান ফোর আপনার মাইনাস হয়ে যাবে যা রাখবেন তার চেয়ে অন ফোর কি মাইনাস হয়ে যাবে তো যদি ওয়ান ফোর মাইনাস হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই এটাকে অন ফোর প্লাস দিতে পারেন ইন ইন ইনসিএমটাকে ফোর প্লাস দিতে পারেন প্রফেশনালি কাজ করলে আপনার এত ই করার প্রয়োজন হবে না এমনিতেই আপনি পারবেন আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি দুইবারে কাজটা করছি তো আমি যেটা করবো এখন সেটা হচ্ছে কি আমি ওই সেই আগের মতো সিলেক্ট করে এইটাকে আমি ইনসিমটা ইনসিমটাকে পয়েন্ট টু ফাইভ বাড়িয়ে দেব ক্লিয়ার তাহলে আমার এখানে ড্রপটাও কমে গেল ওকে আচ্ছা এরপরে আমরা এখন কি করব আমাদের ফর্ম পার্টের কাজটা এখানে শেষ করে দেবো আপাতত এরপরে প্রয়োজন যখন হবে তখন আমরা আবার করবো এখন আমরা কন্ট্রোল সিবি দিয়ে দুইটা পার্ট করে দেবো পার্ট করে দেওয়ার পরে এটাকে আমরা ব্যাক পার্ট করব এখন ব্যাক জন্য আমি কিউ প্রেস করার পরে এটাকে এটাকে আমি আমি কিন্তু শুরুতে যেটা বলেছিলাম টু দেড় ইঞ্চি আমরা এটা কম নিয়েছি না আমি এটার দ্বিগুণ এখন এখানে নেব দেড়ের সাথে দ্বিগুণ করলে হচ্ছে তিন অর্থাৎ থ্রি ইঞ্চি ক্লিয়ার আচ্ছা আর এটাকে আমি নিয়েছিলাম হচ্ছে আমরা এই দুইটাকে দুইটাকে আমরা একই রকম নিয়েছিলাম এক ইঞ্চি শর্ট নিয়েছিলাম আমি এটার দ্বিগুণ হচ্ছে টু আমি এখানে হচ্ছে দেবো টু ইঞ্চি ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে আপনি যদি প্লাস রাখতে চান হ্যাঁ আপনি যদি প্লাস টেনডেন্সি রাখেন তাহলে সেক্ষেত্রে কি আপনি এটাকে টোটাল বডিটাকে যদি আপনি ওয়ান এইট প্লাস রাখেন তো আমি আপনি এখানে আরও পয়েন্ট টু ফাইভ প্লাস করে দিতে পারেন পয়েন্ট টু ফাইভ তাহলে কী হলো আপনার দুইটা পার্ট মিলিয়ে ওয়ান এইট প্লাস হল ক্লিয়ার প্রফেশনালি কাজ কীভাবে করতে হবে আচ্ছা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ইমপ্রেস করে আমি আগে এই এই শেপটাকে স্মুথ করে নেব ক্লিয়ার আচ্ছা এখন দেখবো হচ্ছে আমার ইনসিমটা কতটুকু আছে এটার সাথে যায় কিনা আমার এখানে হচ্ছে আছে কতটুকু দেখেন টোয়েন্টি এইট পয়েন্ট টু সেভেন আর এটায় কত আছে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ সিক্স দ্যাট মিন্স পয়েন্ট টু নাইন কেসে প্লাস আছে আমি এই পয়েন্ট টু নাইন মাইনাস করে দেব তো আমি কিউ প্রেস করে এটা সিলেক্ট করে এখানে দেব হচ্ছে মাইনাস পয়েন্ট থ্রি জিরো দেখেন এখন এটা হচ্ছে পয়েন্ট টু সেভেন এটা হচ্ছে পয়েন্ট টু নাইন দ্যাটস নট ম্যাটার ওকে এখন আমরা যে কাজ করবো সেটায় আমরা চলে যাই ব্যাগরেজ ব্যাগরেজের কাজ করবো ব্যাগরেজের জন্য কী করতে হবে আমার ব্যাগ রেজের মেজারমেন্টটা নিয়ে আসি একটু এখানে ব্যাগরেজ হচ্ছে আমার দেখেন এখানে ব্যাগ রেজ হচ্ছে টপ ওয়েটমেন্ট থেকে হচ্ছে সেভেনটিন সেভেনটিন মাইনাস দেবো হচ্ছে দেড় ইঞ্চি তাহলে ফিফটিন পয়েন্ট ফাইভ ফিফটিন পয়েন্ট ফাইভ যদি হয় এখানে আমার কত আছে সেটা দেখি আমি থার্টিন পয়েন্ট নাইন ফোর আমি এটা থেকে মাইনাস করবো হচ্ছে থার্টিন পয়েন্ট নাইন ফোর কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স আমি কিউ প্রেস করে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি বাড়িয়ে দেবে ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে আমি সিমেট্রিকের জন্য এখন একটা জিনিস খেয়াল করবেন আমরা এই রেজের যে অংশটুকু এই অংশটুকুতে আমাদের খুব টেকটিক খাটাতে হবে আচ্ছা আমার মেজারমেন্ট যে হিপের সেটা ঠিক রাখতে হবে ব্যাক রাইজের মেজারমেন্ট ঠিক রাখতে হবে এবং এই জায়গাটা খুব সিমেট ঠিক থাকতে হবে তা না হলে হবে না এখন আমি কী করবো আমি কিউ প্রেস করে আমি এই টোটালটাকে কী করব ডাউন করে দেব আমি এটা থ্রি এ ডাউন করে দেব আর দিব হচ্ছে কি টোটালটা ধরে মাইনাস ওয়ান এইট ডাউন করে দেবো ক্লিয়ার আচ্ছা এখন আমরা একটু এটাকে হাফ করে দিই হাফ করার পরে দেখবো আমার এই ব্যাগ আমার মেজারমেন্টটা কত আছে ফিফটিন আমার প্রয়োজন হচ্ছে কত ফিফটিন পয়েন্ট ফোর হচ্ছে সরি প্লাস হচ্ছে ওয়েস্ট হচ্ছে না আমরা একটু মেজারমেন্টে চলে যাই আছে কত সেভেনটিন আর এখানে হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন সিক্স দ্যাটস অ্যান আপ তাহলে আমার এটা সিমেট্রিক আছে কিনা সেটা আর একটু জাস্টিফাই করি হ্যাঁ দেখেন একদম স্টেট আছে তাই না তাহলে আমাদের এখানে কিছুই করার প্রয়োজন নেই আমাদের ব্যাক পার্ট ক্লিয়ার এখন কথা হচ্ছে দেখেন আপনি কতটা ইজিভাবে আপনি এই কাজটা শিখে ফেললেন আপনি এভাবে পোর্শোনালি কাজ করেন কোনো প্রবলেম হবে না আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী স্পেসে পরবর্তী প্রসেসিংটা কি আছে আমরা ওয়েস্ট বেল্ট একবার করে ফেলে নাহলে এটা আমাদের মিচিং হয়ে যেতে পারে না ওয়েস্ট বেল্টটা যেহেতু সেল ফেব্রিক্স আমরা এখন কী করে বুঝবো এটা সেলফ ফেব্রিক্স দেখেন এখানে শেয়ারিং আছে রিভি কখনো শেয়ারিং হবে না এখন তাহলে আমরা ওয়েস্ট বেল্টটা নিয়ে ফেলি আমরা আর একটা নিউ পিস নেবো নিউ পিস নেওয়ার পরে আমরা এখানে ওয়েস্ট বেল্ট লিখে দিতে পারি ওয়েট বেল্টান ইন্টু ওয়ান না আর এখানে দেবো হচ্ছে দ্যার দেন থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ এর জন্য ডাবল হবে এটা আর এখানে দেব আমরা কত আমাদের ইসের এক্সটেন্ডের মেজারমেন্ট কত হচ্ছে টোয়েন্টি ওয়ান যা মেজারমেন্ট তাই দেবো এখানে ক্লিয়ার এরপর এটা সিমিট্রিক দেবো এরপরের ধাপে আমরা চলে যাই এখানে কী বলছে কোয়ার্ড এক্সপোর্ট লেন্থ এটা হচ্ছে ডটিং ফ্রন্ট ব্যাক ব্যাকডাইস হিপ থাই নি লেগ ওপেনিং ওটা তো সুইংয়ে কাজ করবে আমরা হেমাইটে চলে যাব হেমাইটা একটু পরে দিই আমরা আউট সিএম লেন্থ ইন সিএম লেন্থ দুইটাই হয়ে গেছে আমাদের ফ্রন্ট পকেট ওপেনিং লেন্থ হচ্ছে সিক্স ইঞ্চি আর হচ্ছে পকেট হচ্ছে এই পকেট ব্যাগ মেজারমেন্ট দেওয়া সব দারুণ একটা জিনিস যেটা সব সময় থাকে না আমরা এই ফ্রন্ট সেটা আমরা আগে নেব এই প্লেসমেন্টটা হচ্ছে দেখেন এল ফোর অন জিরোতে তে আমরা একটু খুঁজি এই দেখেন এল ফোর অন জিরো এল ফোর অন জিরো মানে ফ্রন্ট পকেট প্লেসমেন্ট ফরম টপ অপ হোল্ড উইথ বেন টু পকেট ওপেন বড় করলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানটা আমি বোঝানোর জন্য আমি বারবার এটা জুম করতেছি দেখেন এই যে এই যে জয়েন্ট যেটা সিএম আমার এখানে তো সিএম আছে হ্যাঁ সিএম থেকে এটার পজিশনটা দেখিয়েছে তো আমরা সিএম থেকে যদি হয় আমরা সিএম থেকেই নেব হচ্ছে কত টু পয়েন্ট হাফ দ্যাট মিন্স আড়াই না আমি এটাকে যদি যেভাবে থাকবে আসলে প্যাটার্নটা ঠিক সেভাবে আমরা করে নিলে আরও জি কাজ করা যাবে আমি এটা ডাইরেক্ট ইনপ্রেস করবো হ্যাঁ ইনপ্রেস করার পরে এখানে দেব হচ্ছে টু পয়েন্ট ফাইভ ক্লিয়ার আচ্ছা এরপরে আমি আবার ইনপ্রেস করে দেবো হচ্ছে আমার পকেট এর মেজারমেন্টটা হচ্ছে কত সিক্স আমি সিক্স দিয়ে দেব ক্লিয়ার আচ্ছা তাহলে আমার পকেট ওপেনিংয়ের মেজারমেন্টটা হয়ে গেল এখন পকেট ব্যাগ লেন্থ হচ্ছে ইলেভেন আর হচ্ছে পকেট ব্যাগ উইথ হচ্ছে সিক্স হাফ তো আমি পকেট বিগ উইথ একটা গাইডলাইন এনে এখানে দিলাম হচ্ছে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ আর হচ্ছে ইলেভেন না ইলেভেন ইঞ্চি হচ্ছে পকেট ব্যাগের মেজারমেন্ট না এখন আমি করবো কি ডিপ্রেস করে যে পেন্টুলটা আছে ঠিক এখানে একদম একদম ঘেসে দেওয়া যাবে না দ্যাট মিন্স হাফ ইঞ্চির মতো আপনি গ্যাপ রাখবেন এখানেও তাই রাখবেন রাখার পরে এটা একটা ড্রয়িং করে নেবেন এবারে ইমপ্রেস করে আপনি একদম এক টান একটা এটার সাথে মিলিয়ে দেবেন দেখেন আপনার পকেট ক্লিয়ার হওয়া হ্যাঁ ঠিক আছে আপনি এভাবেও রেখে দিতে পারেন কিংবা আপনি একটু এখানে প্রফেশনালি শেপ দিয়ে দিতে পারেন ওকে এখন আমি কন্ট্রোল বি প্রেস করে আমি কি করবো এই পকেটটাকে পকেট ব্যাগটাকে আমি আলাদা করে ফেলব ক্লিয়ার আচ্ছা এখন আর কিছু আমাদের এখানে বাকি নেই এখন আমরা এটাকে সিলেক্ট করে আমি গাইডলাইনটা একটু স্টেট করে দেব দেখেন এই ব্যাক ব্যাক গাইডলাইনটা ঠিক নেই এখন এখানে যে একটা গাইডলাইন আছে ফ্রন্ট পার্টের এই গাইডলাইনটা ঠিক আছে একদম স্টেট আছে না ব্যাস দেখেন সবগুলো ঠিক হয়ে গেছে ওকে আচ্ছা এখন আমরা নামকরণ যদি করি আপনি এখানে চলে আসবেন পিসে এবার এখানে আমরা লিখতে পারি হচ্ছে কি ফ্রন্ট পার্ট ওয়ান ইন্টু টু এখানে আপনাকে কিন্তু পেয়ার দিতে হবে আর মেটেরিয়ালটা আপনি সেলফ দেবেন ক্লিয়ার আর এখানে আপনার ফ্রন্ট সাইজটা সেটা আপনি যেটা ভালো হয় সেভাবে দেবেন ওকে এরপরে আমি ব্যাক পার্টে চলে যাব এখানে ব্যাক পার্ট দিতে পারি ওয়ান ইন্টু টু এই পেয়ার দিতে হবে এখানে পেয়ার না দিলে আপনার মার্কারে গিয়ে প্রবলেম হবে এটা দিতেই হবে এটা মিষ্টি খুলে প্রবলেম কারণ মার্কার ম্যানও হয়তো বা ওখানে পেয়ার নাও দিতে পারে তখন আপনার দেখা যাবে যে ভুলেও যদি পেয়ার না দেয় তাহলে একটা বড় ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে যেটা পরবর্তীতে ভুগতে হবে এই জন্য আপনার পেয়ার দেওয়া থাকলে ও ভুল করলেও কোনো অসুবিধা নেই ওটা পেয়ার হয়ে যাবে আমি এখানে নেব দেব হচ্ছে কি পকেট ব্যাগ দিয়ে দিই আমরা পকেট ব্যাগ এখন এটা এটা দিয়ে হচ্ছে দুই প্রকারের হবে ফেব্রিক্স সেজন্য আমি এখানে ওয়ান ইন্টু টু কিছুই দেবো না আমি এখানে দেবো পেয়ার দিয়ে দেবো পেয়ার হবে এখানে দেবো হচ্ছে সেলফ ওয়ান ইন্টু টু অ্যান্ড সিঙ্গেল জার্সি হ্যাঁ সিঙ্গেল জার্সি হচ্ছে ওয়ান ইন্টু টু ওকে আমার ওয়েজ বিলটা হচ্ছে এখানে আমি ওয়েস বিলটা আগেই লিখে দিয়েছিলাম আমি এখানে ম্যাটেরিয়ালটা লিখে দিই সেল আর এখানে জিতে দিলে ওকে ক্লিয়ার আচ্ছা এখন আমরা সুইং অ্যালামসে চলে যাবো সুইং অ্যালামসের জন্য আমি যাবো হচ্ছে মেশিন মেশিনাইকটটা এখানে বেসিক সিমে গিয়ে এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান অল পিসেস শো হচ্ছে না আপনি কন্ট্রোল এফ সিক্স করেন শো হয়ে যাবে এখন আমরা হেম হাইটটা কত দেখেছিলাম তখন হেম হাইট হ্যাঁ অন ইঞ্চি তো আমরা ইস করে এই জায়গাটায় অন ইঞ্চি দিয়ে দেবে না অন পয়েন্ট ওয়ান এইট দেবো প্লাস কারণ হচ্ছে এটা যখন এটার সঙ্গে যখন এলাস্টিক এর যেহেতু যখন এলাস্টিক অ্যাড করবে তখন আপনার এই এইট থাকবে না আমরা এখানে কনারগুলো ঠিক করে দেওয়ার জন্য আবার ওখানে গিয়েছি আবার এখানে আসবো আমরা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান বাই টু ঠিক না ফাইভ সিক্স ওকে আর এখানে এইটি এম এম ওকে আছে আমরা তবে ওয়েস্ট বেল্টের যে বিষয়টা ওয়েস্ট বেল্টে আপনার বাড়িয়ে দিতে হবে এখানে থ্রি এইট লিভেন সিং অ্যালাউন্স আর এখানে যেটা দরকার সেটাই থাকবে পয়েন্ট থ্রি ওকে আমার কাছে মনে হচ্ছে আমরা ভিডিওটার শেষ প্রান্তে চলে এসেছি আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি এটা শেয়ার করতে ভুলবেন না কারণ এই ভিডিওটা আপনার এক বন্ধু দেখলে আপনার মতো উপকৃত হবে যে বিষয়টা হচ্ছে শ্যাডেল চেক আমি শ্যাডেল চেকটা দেইনি নিই এখানে শ্যাডেল চেকটা ঠিক আছে আর এটা আমরা প্রফেশনালি কাজ করলে বোঝা যায় যে এটার সাথে এটা অ্যাড করলে ঠিক হবে আর শ্যাডেল যে বিষয়টা কী এটা যদি আপনার জানার আগ্রহ থাকে অবশ্যই আমার চ্যানেলে এই শ্যাডেলের একটা ভিডিও দেওয়া আছে সেটা আপনি দেখে নিতে পারেন আপনি কার্ডমার্ক দিয়ে দিই আমরা নিতে এখানে কার্ডমার্ক দিতে হবে আর এখানেও কার্ডমার্ক দিয়ে দিতে হবে এখানে এখানে কার্ডমার্ক দিলে তাহলে কী হবে টুইস্টিংয়ের সম্ভাবনা কম থাকবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং